হজ যাত্রীদের জন্য সীমান্ত খুলে নির্দেশ সৌদি বাদশার হজ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে পুনরায় কাতারের সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান আজ বৃহস্পতিবার দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংকট শুরু হওয়ার পর এটাই উভয় দেশের সম্পর্ক উন্নয়নের প্রাথমিক আভাস খবর এপির সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে গত পাঁচই জুন সৌদি আরবের পাশাপাশি মিশর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এরপর সৌদি আরব সালওয়া সীমান্ত ক্রিস্টিং বন্ধ করে দেয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে সৌদি আরবের ক্ষমতাশীল যুবরাজ মোহাম্মদ বিন সালমান দোহা থেকে আসা একজন দূতকে স্বাগত জানানোর পর সীমান্ত খুলে দেওয়ার ঘোষণাটি এল সংকট শুরু হওয়ার পর দুই দেশের সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এটাই প্রথম যোগাযোগ এসপিএ এক বিবৃতিতে জানায় বাদশাহ হজ পালনের জন্য সালোয়া সীমান্ত ক্রসিং দিয়ে কাতারের হজ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দিয়েছেন এছাড়া ইচ্ছে করলে কাতারের হজ যাত্রীরা হজ পালনের জন্য ইলেকট্রিক অনুমোদন ছাড়াই সৌদি আরবে ঢুকতে পারবেন এমনকি বাদশাহ কাতারের সকল হজ তার নিজের খরচে সৌদি আরবে নিয়ে আসার জন্য দোহা বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের বিমান পাঠানোরও নির্দেশ দেয় ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি